বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি কখনো ক্যামেরার সামনে আসি, আল বড় মাঠ সোনালি ধানে ভরে গেছে, গ্রাম বাংলার মাঠ, সারাটি জীবন শুধু এই গ্রামেই থেকে যায়। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, কিন্তু এখন আসলাম আমি গ্রামে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি ফ্যামিলি সহ, তাই চিন্তা করলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। দেখবেন কত সুন্দর গ্রাম, মানুষ আসলে গ্রামকে অনেক ভালোবাসে, কারণ হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম। সেই কারণেই আমি একটি, দেখুন পিছনে আমার মাটির রাস্তা, এখান থেকে আমি হাঁটছি, হেঁটে হেঁটে আপনাদেরকে গ্রাম দেখানোর চেষ্টা করছি। দেখুন তো, আপনারা যারা আমাদের চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করে ভিডিও থেকে আমাদের সাথে থাকে, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন গ্রামের রোদ, তাই আপনাদের জন্য চেষ্টা করলাম, আমি কখনো ক্যামেরার সামনে আসি না। দেখুন আপনাদেরকে এখন আমি গ্রামের ধান ক্ষেত দেখাবো, অনেক সুন্দর সোনালী ধান, যা আসলে গ্রাম বাংলার অনেক সৌন্দর্য। তো আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা শহর থেকে, দূর দূরান্ত থেকে, দেশের বাহির থেকে যারা দেখবেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখুন এখন আপনাদেরকে আমি গ্রামের মাঠ দেখাবো, যেখানে সোনালী ধান। দেখুন বিশাল বড় মাঠ সোনালি ধানে ভরে গেছে, গ্রাম বাংলার মাঠ ঘাট, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথায় পাবেন আমার জানা নেই। গ্রামে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে মনটা খুব আনন্দিত হয়, আর এত সুন্দর যদি ধান দেখা যায় মাঠে, তাহলে তো কথাই নেই। দেখুন খেজুর গাছ, ছোটবেলায় আমরা দেখতাম খেজুর গাছে গাছ কেটে হাঁড়ি পাতত খেজুরের রস ধরার জন্য, এখন গ্রাম অঞ্চলে খেজুর গাছ কাটার মতো লোক পাওয়া যায় না, কারণ সকল মানুষ এখন শহরমুখী এবং কর্মব্যস্ত, যার কারণে খেজুর গাছ কেটে রস বের করা সময় এখন মানুষের নেই, যার কারণে আমরা এখন আর খেজুরের রস খেতে পারি না। খুবই দেখুন সোনালি ধান ক্ষেত কত সুন্দর, সামনে দেখুন মাঠে গরুতে ঘাস খাচ্ছে, এত সুন্দর গ্রামের দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে পারবো এটা আমি কখনো কল্পনা করিনি। হঠাৎ করেই আমার ফ্যামিলি সহ আমি এক গ্রামের বাড়িতে আসছি বেড়াতে, তাদের আমন্ত্রণে, সেই কারণেই আপনাদেরকে এই দেখানোর সুযোগ পাচ্ছি। আমি কখনো ক্যামেরার সামনে আসি না, কারণ আমার ভালো লাগে না, তাই আসা হয় না। আপনাদেরকে শহরের অনেক ভিডিও আমি আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি, লংসের ভিডিও আছে, বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও আছে, তারপরে বিভিন্ন ব্লগ আছে, ট্রাভেলিং আছে, ঢাকা শহরে কোথা থেকে কোথায় যেতে হবে। আজকে সুযোগ হয়েছে,
আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন গ্রামে কত সুন্দর দৃশ্য। গরুকে আমি গায়ে হাত দিয়ে দিচ্ছি, অনেক সুন্দর। দেখুন গরুটি শান্ত হয়ে হাতের আদর গ্রহণ করছে। আপনাদেরকে কে দেখুন, বড় গরু মাঠে ঘাস খাচ্ছে। ওয়াই, সামনে যেতে আমার ভয় করে, যদি শিং দিয়ে গুঁতো দেয় সেই কারণে। কারণ আমার কখনো গ্রামে থাকা হয় না, গ্রামে আসা ভরে খুবই কম, শহরমুখী মানুষ, তাই অনেক ভয় লাগে গরু দেখলে। কত সুন্দর দেখুন, চারিদিকে সবুজ, ধান পেকে আছে গাছে, সোনালী ফসল, বাংলাদেশের সোনালী ফসল যাকে বলা হয় সেই ধান। এখানে দেখুন আরো কয়েকটি খেজুর গাছ আছে, এখন আর খেজুরের রস দুষ্প্রাপ্য হয়ে গেছে, সাধারণ মানুষ এখন আর খেজুরের রস খেতে পারে না। এবং যারা শহরে বসে 500-600 টাকায় খেজুরের রস এক হাঁড়ি কিনে খায়, সেটাও অরিজিনাল না, সেটাও ডুপ্লিকেট বানিয়ে মানুষকে ধোকা দিয়ে বিক্রি করে শহরে। কিন্তু অরিজিনাল খেজুরের রস আপনি গ্রামেও পাবেন না এখন আর। দেখুন কত সুন্দর দূরে দূরে গ্রামের বাড়ি ঘর, এত সুন্দর গ্রাম, মনে হয় সারাটা জীবন শুধু এই গ্রামেই থেকে যায়। এত সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে গ্রাম বাংলার শহরের বিভিন্ন ভিডিও আপনাদের আমি দেখাতে পারি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।